খেলার জন্য পান্ডাল বাধাকে ঘিরে উত্তপ্ত জয়নগর। বোমাবাজি পুলিশের গাড়ি লক্ষ্য করেও বোমা ছলে আহত বেশ কয়েকজন। আমরা এই নিয়ে জানবো, আমাদের প্রতিনিধি তথাগত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। তথাগত, ঠিক কি ঘটেছে, কোথা থেকে এত বড় ঘটনা ঘটে গেল? দেখো, এই বিষয়ে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ, এবং যেটা জানা গেছে যে জয়নগর থানা এলাকার গাজীপুর, সেখানে একটি ফুটবল খেলার আগে সেখানে স্টেজ বাধাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলা বাঁধে, এবং তাদের ঝামেলা আগেও বিভিন্ন কারণে ছিল, এবং সেই কারণেই কিন্তু এদিন হঠাৎ বোমা ছোড়া হয়, এবং যেটা অভিযোগ যে ক্যাসেট বোমা ছোড়া হয়েছে, এবং এই ঘটনায় দু একজন আহত হয়েছে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নিমপিট যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন, এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর। যেটা জানতে চাইবো, কোথা থেকে এই সমস্যার সূত্রপাত হলো, কোথা থেকে এই ঝামেলার সূত্রপাত হলো? দেখো, এখানে একটি ফুটবল খেলা ছিল, এবং সেই ফুটবল খেলার জন্য যে স্টেজ বাঁধা হচ্ছিল সেই স্টেজ বাঁধাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত, এবং সেই সময় আচমকায় ওখানে বোমাবাজি হয়, এবং যেটা অভিযোগ যে ক্যাসেট বোমা ছোড়া হয় ওখানে, এবং ঘটনায় দু তিনজনের মতো আহত হয়েছে, তাদেরকে নিমপিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ওই এলাকা জুড়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং দুজনকে ইতিমধ্যেই আটক করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জয়নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। সম্প্রীতি, ধন্যবাদ তথাগত।